হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব কাঁঠালের গুটি, ডিম আর ডাল দিয়ে একটা সবজি। তো এখানে আমি এগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিই। তো আমি কাঁঠাল গুটি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা খসিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে খসিয়ে নিয়েছি খোসা। এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর এখানে ডালগুলো ধুয়ে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তেল কড়াইতে বসিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। আমি আগে ডিমগুলোকে ভেজে নেব। লং, দারচিনি, জিরা, দুই টুকরো তেজপাতা, কুচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। এবার এখানে দিয়ে দিব আমি রসুন বাটা, আদা বাটা, লবণ, গুঁড়ো, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব আমি টমেটোগুলো কিছু বাটা। একটু জল মশলা কষানোর জন্য, টমেটো আর মশলা একসাথে কষিয়ে নিব একটু সময়। এবার আমি মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিব ডালচিনি। ডাল ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট ভেজে নেব ডালগুলোকে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে। ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো আমি আলু। এটাকে ঢেকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট পর। এবার আমি ঢাকা খুলে দিয়েছি, ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এবার এখানে আমি দিয়ে দিই ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা একটু। এবার এটাকে আমি 2-3 মিনিটের মতো এভাবে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তারপর হয়ে গেলে আমি সার্ভ করে নেব। এই তো আমার সবজি এখন হয়ে গেছে। ডাল আন্ডার সবজি, এটাকে আমি এখন গরম গরম সার্ভ করব। এই তো আমি ডাল সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর রেসিপিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি ভালো লাগে ঘরে ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।